আজকে আমার ছুটি, সকাল সকাল পাখিদের গাছপালার খোঁজ খবর নিচ্ছি। এই তো আমার জুঁই ফুল গাছে পানি দিলাম। পুত্তলিকা গাছগুলো কিছু নষ্ট হয়ে গেছে, এটা স্নেক প্ল্যান্ট। আর এখানে একটা পুত্তলিকা গাছে দুটো ফুল ফুটেছে, তো দেখতে খুব ভালোই লাগছে। তো আজকে আমার বৃহস্পতিবার দিন আমার ছুটি থাকে অফিস। এখানে পুদিনা পাতা গাছ আম্মু লাগিয়েছিলো, সেখানে অনেক পুদিনা পাতা হয়েছে। আর একটা চাল কুমড়ার গাছ লাগিয়েছিল আম্মু, সেটাও মোটামুটি একটু বড় হয়েছে। তো আমি আর অরুণ এখন বাজারে যাচ্ছি, কিছু বাজার সদাই দরকার। শুক্রবার দিন বাজারে অনেক ভিড় থাকে, সেজন্য বৃহস্পতিবার দিনই যাচ্ছি, কিছু বাজার আনবো, সবজি টবজি আনবো। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার অফিস নেই, তো সকাল সকালে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছি। এখন দুপুরে রান্নার আয়োজন করছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমার ছোট বন্ধুরা ওর মেয়ে লুবাকে নিয়ে আসবে, আর অদিও খুব বিরিয়ানি খেতে পছন্দ করে। তো আমি নর্মাল একটা বিরিয়ানি রান্না করব, সেরকম না আমি যেভাবে রান্না করি সবসময় সেটাই রান্না করব। প্রথমে আমি বিরিয়ানির জন্য কিছু আলু ভেজে নিচ্ছি। তো আলুগুলোর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে আলুটা একটু কালার করে নিয়েছি। বিরিয়ানির মধ্যে আলুটা একটু কালারিং হলে খুব ভালো হয়, দেখতে সুন্দর লাগে আর কি, খাবার থেকে দেখতে সুন্দর ভালো লাগে। তো ওই জন্য একটু ফুড কালার দিয়ে কালার করে নিলাম আলুগুলো। আলুগুলো একটু ভেজে নিব। এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করব, তার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার সঙ্গে আমি 2-3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে জোহরের আজান দিয়ে দিয়েছে, এখনো রান্না কিছুই হয়নি। সকাল থেকে শুধু বাজার নিয়ে ব্যস্ততার মধ্যে আছি। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, মুরগির মাংসটা। এখানে আমি স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এদিকে লুবা রুনা চলে এসেছে, তো রান্না এখনো কমপ্লিট হয়নি, যাক। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর একটুখানি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব শানের চিকেন বিরিয়ানি মশলা। শানের চিকেন বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন ভালো করে মাংসের আলু কষিয়ে নেব। এভাবে আমি প্রায় সময় রান্না করি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। টক দই তেমন একটা ছিল না ঘরে। প্রায় রান্না করা শেষ হয়ে গেছে, যে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু চিকেন বিরিয়ানি একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে। আর দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে খাবারের স্বাদটা একটু ভালো থাকে, ভালো লাগে আর কি, ভালো থাকে না, ব্যালেন্সটা ঠিক থাকে খাবারের, স্বাদের ব্যালেন্সটা। আর এখানে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, এই যে দমে দিয়ে দিয়েছি। আর একটু পানি গাড়ি মনে হচ্ছে, একটু পানি দিয়ে দিলেই
চালটা দমে চলে আসবে। আর এক কাপ পানি দিয়ে দিলাম, এক কাপ দুধ দিয়েছি, এক কাপ পানি দিয়ে দিলাম। পোলাওটা রান্না হয়ে গেছে, এখন এটার মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে বিসমিল্লাহ, এখানে একটু কেওড়া জল দিয়ে দিব। সামান্য একটু গাড়ি করার কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানি রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে, তারপর আমি সার্ভ করবো। দুপুরে আসলে আমরা এই বিরিয়ানিটা খাবো সবাই মিলে। আমার ছোটো বোনটা এসেছে, ওর মেয়ে লুবা এসেছে, আমার মেয়ে অদ্রি, আমার মা আছে, আমার বড় বোন আছে, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। এই যে আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো পরে 3টা বাজে, তো দুপুরে লাঞ্চটা আমরা এখন সবাই খেতে বসেছি। এই যে এখানে আমাদের মেহমান জায়ান, এই যে লুবা, লুবা তাকাও, হ্যাঁ, এই আমার ছোটো বোন রুনা। তো এখন আমি ওদের খাবার দিচ্ছি। আগে জায়ানকে দেই, বিসমিল্লাহ। জায়ান খেয়ে বলবা কেমন হয়েছে, কেমন? আচ্ছা, কাঁচামরিচটা এখানে রেখে দাও, কাঁচামরিচটা পরে খাবা, কেমন? এই যে মাংস দিলাম, খাও। দাও লুবা, প্লেট দাও। আচ্ছা, যেটা খেতে পারবো না ওটা রাখবা, রুনার দিয়ে প্লেট দে। তো আজকে লুবার শরীর অনেক খারাপ গিয়েছে, ওর অনেক ঠান্ডা লেগেছিল, তাই ওর মা একটু আগে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।